আরজিকর কাণ্ডে কল্পিতে পৃথক মিছিল বিধায়ক ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির। আরজিকর কাণ্ড ও বিরোধীদের ঘৃণ্য রাজনীতির প্রতিবাদে কল্পিতে জোড়া প্রতিবাদ মিছিল বিধায়ক ও ব্লক সভাপতির। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে শনিবার কল্পি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল হয়। অন্যদিকে একই ব্লকে পৃথক মিছিল করেন কল্পির বিধায়ক যোগরঞ্জন হালদার। আমরা আজকে মূলত দুটো দাবির ভিত্তিতে আমরা কর্মসূচি পালন করছি। এক নম্বর হচ্ছে যে আরজিকর হাসপাতালে যে আমাদের জুনিয়র ডাক্তার মারা গেছে, তার যে মৃত্যু হয়েছে এবং তার এই মৃত্যুর সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির দাবিতে কঠোর শাস্তি, ইতিমধ্যে সিবিআই তদন্ত শুরু হয়ে গেছে। তো আমাদের তো আর কিছু করার নেই, রাজ্য সরকার সর্বতোভাবে সহযোগিতা করছে। তো তার শাস্তি যাতে অতি বিলম্বে শাস্তি যাতে হয়, মৃত্যুদণ্ড যাতে হয়। গতকাল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছে, আপনারা শুনেছেন, এই একটা দাবি। আর দ্বিতীয়ত আমাদের সিপিএম, ডিওয়াইএফআই এবং বিজেপি ঘোলা জলে মাছ ধরার জন্য চেষ্টা করছে। তারা গিয়ে এই হাসপাতাল ভাঙচুর করেছে। যারা ভাঙচুর করেছে, কেন ভাঙচুর করেছে, তারা প্রমাণ লোপাটের জন্য ভাঙচুর করেছে, তারা তার সঙ্গে যুক্ত, তারা তো এর প্রতিবাদে, রাজনীতিকরণের প্রতিবাদে সারা ভারতবর্ষব্যাপী আজকে স্বাস্থ্য ব্যবস্থাটা আজকের মন্দ হয়ে আছে। এই যে রাজনীতি করছে, এই রাজনীতির প্রতিবাদে আমাদের আজকের এই কর্মসূচি।